যদি আপনার কথা মধুর হয় তাহলে সবাইকে আপনি আপন করে নিতে পারবেন। এই কথাই যদি কটু হয় তাহলে আপনার আপনজনেরাও দূরে চলে যেতে পারে। তাই নিজের কথার ওপর সংযম রাখুন এবং নিজের আচরণ উদার করে তুলুন। জীবনে সুখে সুখ থাকবে। নমস্কার শ্রোতা বন্ধুরা, বঙ্কর্স ডায়েরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি থেকে আপনি ভগবান শ্রীকৃষ্ণের মূল্যবান কিছু উপদেশ জানতে পারবেন। এই মূল্যবান উপদেশগুলি আপনি কাজে লাগিয়ে আপনার জীবনে সফলতা অর্জন করতে পারবেন। তাই আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর এই ভিডিওটি দ্বারা আপনি যদি উপকৃত হন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। এবং আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে প্রেস করবেন, এরকম আরও অনেক ভিডিওর নোটিফিকেশান পেতে। আর কমেন্টে লিখতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণ। এবার আসুন ভিডিওটি শুরু করা যাক। যা বাধা দেয় তা হলো অবরোধ, যা এগিয়ে নিয়ে যায় তা হলো বিকাশ, আর যা ভাগ করে দেয় তা হলো গুণ। আপনি সবাইকে আনন্দ দিন, তার বদলে আপনিও আনন্দ পাবেন। আপনি সবার মধ্যে প্রেম ছড়ান, আপনিও তার বদলে প্রেমই পাবেন। এই দেখুন না মেঘেদের, দেখুন এই যে মেঘ, এই মেঘের গুণ এইটা নয় যে এরা জল সংগ্রহ করে রাখে। এদের গুণ হলো এটাই যে এই মেঘ সকলের মধ্যে জল ভাগ করে দেয়, ধরিত্রীর এবং জগতের তৃষ্ণা নিবারণ হয়। সূর্য, সূর্যের গুণ এইটা নয় যে সে সব থেকে বেশি তেজস্বী, তার গুণ হলো এটাই যে সে নিজের তেজ সবার মধ্যে ভাগ করে দিতে পারে। ঠিক সেইভাবেই জীবনে আনন্দ, উল্লাস, প্রেম, এই সব কিছুই ভাগ করে নিতে শিখুন। এটাই হলো একটা গুণ, আর তার বদলে আপনি দ্বিগুণ আনন্দ, দ্বিগুণ উল্লাস, দ্বিগুণ প্রেম অবশ্যই পাবেন। যদি আপনি এই সব কিছু নিজের কাছেই জমিয়ে রাখেন তাহলে আপনি নিজের বিকাশে নিজেই বাধা দেবেন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। এই বৃহৎ বৃক্ষকে দেখুন, অত্যন্ত শক্তিশালী বৃক্ষ এটা, এটা সবারই প্রিয়। তা সে ছোট হোক বা বড়, বৃদ্ধ হোক বা জোয়ান, সবাই ভালোবাসে এই বৃক্ষকে। আর সত্যি বলতে এই বৃক্ষ সবাইকে সেবা করে, সবাইকে ফল দান করে, সবাইকে ছায়া প্রদান করে। দূর থেকে দেখে মনে হয় এর কোনো পরিচর্যার প্রয়োজনই নেই, কিন্তু একজন কুশল মালি এইভাবে ভাবেন না। তিনি সময় অন্তরে খুব খুঁটিয়ে এই গাছ নিরীক্ষণ করেন, দেখতে থাকেন যদি কোনো এমন শাখা থাকে যা রোগগ্রস্ত তাহলে সেটা কেটে আলাদা করে দেন, যদি এমন কোনো শাখা থাকে যা মৃত তাহলে সেটা আলাদা করে দেন। আর এইভাবে উপযুক্ত দেখাশোনা করার কারণেই এই বৃক্ষ এইভাবে সুস্থ হয়ে থাকে, সতেজ হয়ে থাকে, সবার সেবা করতে থাকে। আপনাকেও নিজের সাথে সেটাই করতে হবে, নিজের জন্য আপনাকে একজন কুশল মালি হয়ে উঠতে হবে, রক্ষা করতে হবে নিজের শরীরের, নিজের মনের। আপনার শরীর যদি রোগগ্রস্ত হয়ে পড়ে তাহলে ওষুধ গ্রহণ করতে হবে, যদি এই মন কোনো এক কারণে বিচলিত হয়ে পড়ে তাহলে তার থেকে নিজেকে মুক্ত করতে হবে। আপনি যদি নিজের যত্ন নেন তবেই এই বৃক্ষের মতো হতে পারবেন, সেই বৃক্ষ যে সবারই প্রিয়, সবাইকেই সেবা করে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। সঙ্গীত হলো আমার অত্যন্ত প্রিয়, আমার বাঁশির সুর আমার মনের শান্তি এবং ভালোবাসার প্রতীক। সেই জন্য যে ব্যক্তি আমার বাঁশির সুর শোনেন তিনিও সেই শান্তি এবং ভালোবাসা অনুভব করতে পারেন। শুধু এটাই তো শিখতে হবে। আমরা জীবনে যখনই কোনো কর্ম করি তখন মনের মধ্যে ইতিবাচক বোধ থাকা উচিত, মনে ভালোবাসা থাকা উচিত, এটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনার মনের ভেতরে ঘৃণা, বিদ্বেষ, ক্রোধ, ঈর্ষা এইসব বোধ থাকে এবং আপনি কোনো কর্ম করেন তাহলে আপনি এই আবেগগুলোই সংসারে ছড়িয়ে দেবেন, আপনার আশেপাশের মানুষজন এই বোধ অনুভব করবেন, এগুলোই অনুসরণ করবেন, আর এই সব আবেগই আপনি আশেপাশে দেখতে পাবেন। তার বদলে যদি মনের মধ্যে ভালোবাসা থাকে, ইতিবাচক বোধ থাকে, সত্যের প্রতি শ্রদ্ধা এবং করুণা থাকে, তাহলে এই সকল আবেগ আপনি সংসারের মধ্যে ছড়িয়ে দেবেন, আর সেটাও মানুষ অনুভব করবেন,
এবং এগুলো অনুসরণ করবেন। আপনার আশেপাশে আপনি কোন আবেগ দেখতে চান সেই নির্বাচন আপনারই। আপাতত আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। রাত্রিবেলায় যখন আলোকিত জোনাকিদের দেখেন তখন মন প্রসন্ন হয়ে ওঠে, এদের দেখতে খুবই সুন্দর লাগে। আর এমন ঠিক কেন হয়? প্রথম হলো এটাই যে রাতের বেলায় চতুর্দিক অন্ধকারাচ্ছন্ন থাকে, এমত অবস্থায় যদি আমরা কোথাও একটু প্রকাশ দেখি তাহলে সেটাই আশার কিরণের ন্যায় মনে হয়। সেই প্রকাশই আমাদের মন প্রসন্ন করে তোলে। আর সেই জন্য যে সকল মানুষ রাতের বেলায় কোনো জোনাকি দেখতে পান তারা প্রসন্ন হয়ে যান। এবার কখনো কখনো জীবনে আমাদের মনে হয় যে চতুর্দিকে শুধুমাত্র অন্ধকারই হয়ে আছে, প্রত্যেকেরই তা কখনো মনে হয়, আর তখনই আমাদের নিরাশ হলে চলবে না, আমাদের দুঃখী হলে চলবে না। সেই সময় আমাদের খুঁজতে হবে নিজেদের আশেপাশে, চতুর্দিকে আর কোথাও না কোথাও আমরা প্রকাশ অবশ্যই দেখতে পাব, আশার একটা কিরণ অবশ্যই দেখতে পাব। কেউ এমন একটা কর্ম করেন যেটা দেখে আমরা প্রেরিত হয়ে যাই, আর এমন কোনো কর্ম যদি আপনারা করেন তাহলে সেই কর্ম আপনার মনকে প্রসন্নভাব, আনন্দ এবং ভালোবাসা দ্বারা ভরিয়ে তুলবে, আপনার অন্তরের সেই অন্ধকারের অন্ত করবে, দুঃখেরও অন্ত করবে। আর এই মন প্রসন্নভাব নিয়ে বলবে, রাধা রাধা। বন হলো আমাদের সবারই প্রিয়, সেখানকার সৌন্দর্য, শান্তি, সেখানকার পরিবেশ আমাদের সকলের ভালো লাগে, এবং সেখান থেকে আমরা কাঠ পাই যা সংসারে, আমাদের জীবনে আমাদের খুব সহায়ক হয়ে ওঠে। এর দ্বারা আমরা অনেক কিছুই প্রাপ্ত করতে পারি, অনেক বাদ্যযন্ত্র আমরা লাভ করতে পারি, এর অনেকভাবে প্রয়োগ সম্ভব। কিছু কাঠ অত্যন্ত সুগন্ধি হয় যা আমরা ঈশ্বরকে নিবেদন করি, যেমন চন্দন। এবার ভাবুন একজন অসাবধানী ব্যক্তি, তার হাত থেকে ছোট্ট একটা আগুনের ফুলকি যদি সেখানে পড়ে তাহলে তা সমগ্র বনকে ভস্ম করে দিতে পারে, আর যখন এই আগুন ছড়িয়ে পড়ে তখন তা কাউকে রেহাই দেয় না, অন্য বৃক্ষকে নয়, পাতাকে নয়, ফলকে নয়, কাঁটাকে নয়, কাউকে নয়, পথে যাকে পায় তাকেই ভস্ম করে দেয় এই ছোট্ট আগুনের ফুলকি। কিন্তু এই ছোট্ট আগুনের ফুলকি সবার আগে কাকে ভস্ম করে? সেই সকল ছোট ছোট শুকনো পাতা, সেই ছোট ছোট গাছের ডাল। ঠিক সেইভাবেই আপনার জীবনে একজন খারাপ ব্যক্তি এসে হয়তো আপনার সমগ্র জীবন ধ্বংস করে দিতে পারে, আর আপনার এই জীবনে এই ছোট ছোট শুকনো পাতা এবং এই ছোট ছোট শুকনো কাঠ আপনার ছোট ছোট স্বার্থ। আপনার স্বার্থের দ্বারা এই অশুভ ব্যক্তি আপনার মনে অশুভ আবেগ বাড়িয়ে তুলবে এবং আস্তে আস্তে আপনার জীবন শেষ করে দিতে পারে। তাই মনে রাখবেন, এই জীবন অমূল্য, আপনি হলেন অমূল্য, এই জীবন যাপন করুন। এবং এই জীবনের কাছে পৌঁছানোর দ্বার আর কোথাও নেই, আপনার কাছেই আছে, আপনার মনে, আপনার বিবেকে, আপনার দৃষ্টিভঙ্গিতে, আপনার ভাবনাতেই আছে। এই দ্বারকে খুলুন, জীবন সফল হবে আর ভালোবেসে বলবে, রাধা রাধা। এই সংসারের সব থেকে বড় রোগ কোনটা? কেউ বলবে মানসিক রোগ, কেউ বলবে সেই রোগ যা সর্পদংশনের ফলে হয়ে থাকে। এই সংসারে ভিন্ন ভিন্ন ধরনের রোগ আছে এবং তার সাথে ভিন্ন ভিন্ন ধরনের যন্ত্রণাও রয়েছে। এমন একটা রোগ আছে যা চোখে দেখা যায় না, যা আপনার শরীরে কোনো দাগ রেখে যায় না, কিন্তু আপনার আত্মাকে পর্যন্ত ক্ষত বিক্ষত করে, অসুস্থ করে তোলে, বিনাশ করে দেয় আপনাকে এবং তার সাথে আপনার আত্মাকেও। এই অসুখের নাম হল লালসা। লালসা, যে কর্ম সাধন করেছেন তার থেকে বেশি ফল লাভ করার আশা। লালসা, যা আজ আছে তার থেকে অনেক বেশি লাভ করার ইচ্ছে। এই ইচ্ছে এই সংসারে সবার থেকে এগিয়ে থাকার আপনাকে প্রেরণা যোগাবে, কিন্তু তার জন্য আপনাকে অপরাধযোগ্য কাজ করতে উৎসাহিত করবে। আপনার বন্ধু, আপনার আত্মীয়, আপনার পরিবার, এই সবার থেকে আপনি কখন দূরে চলে যাবেন আপনি বুঝতেই পারবেন না। উচিত অনুচিত কোনটা,
ধর্ম অধর্ম কোনটা সব ভুলে যাবেন আপনি। সেই জন্য মনে রাখবেন, নিজের জীবনে যদি আপনি লালসার থেকে নিজেকে দূরে রাখতে পারেন, তাহলে এর অর্থ হল যে আপনি এই সংসারের সব থেকে বড় অসুখের উপর বিজয় লাভ করেছেন। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমাদের সকলের জীবনেই দুই ধরনের ব্যক্তি থাকেন, বন্ধু এবং শত্রু। তারা হলেন আমাদের প্রিয় বন্ধু, যারা আমাদের জীবনে সবসময় আমাদের পাশে থাকেন। কখনো কখনো আমরা তাদের জন্য কিছুই করি না, তাও তারা আমাদের আনন্দ প্রদান করেন, ভালোবাসা প্রদান করেন। আর অন্যদিকে থাকে আমাদের শত্রু। দেখতে গেলে যখন আমরা জন্ম নিই, তখন কিন্তু আমাদের কোনো বন্ধু থাকে না, আমাদের কোনো শত্রুও থাকে না। কিন্তু যত ধীরে ধীরে আমরা জীবনে এগোতে থাকি, আমাদের বয়স বাড়তে থাকে, তখন আমাদের বন্ধু আর শত্রু এই দুইয়ের সংখ্যা বাড়তে থাকে। আর সেই সব কিছু নির্ভর করছে আমাদের কথার ওপর এবং আমাদের ব্যবহারের ওপর। এবারে আপনি যদি কোনো ব্যক্তিকে স্বাগত জানান উদার চিত্তে, ভালোবেসে, তাহলে সেই ব্যক্তি আপনার বন্ধু হবেই হবে। কিন্তু যদি আপনি নিজে হাতে কাউকে সামনে অগ্রসর হতে বাধা দেন, বিনা কারণে তার সাথে খারাপ ব্যবহার করেন, তাহলে তার মনে শত্রুতার বোধ অবশ্যই জেগে উঠবে। আর রইল বিষয় কথার, যদি আপনার কথা মধুর হয় তাহলে সবাইকে আপনি আপন করে নিতে পারবেন। এই কথাই যদি কটু হয় তাহলে আপনার আপনজনেরাও দূরে চলে যেতে পারে। তাই নিজের কথার ওপর সংযম রাখুন এবং নিজের আচরণ উদার করে তুলুন, জীবনে সুখে সুখ থাকবে। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের শরীরের বিভিন্ন অঙ্গ দ্বারা ভিন্ন ভিন্ন প্রকারের কাজ করা হয়, আর সেই জন্য মানুষ নিজের শরীরের যত্ন করে, তার খেয়াল রাখে, নিজের শরীরকে সুস্থ রাখে, স্বচ্ছ রাখে, বস্ত্র পরিধান করে, আর কোথাও আঘাত লাগলে ক্ষতস্থান ঢেকে ফেলে। মানুষের শরীরে এমন একটি অঙ্গ আছে যা চোখে দেখা যায় না, যা অদৃশ্য থাকে, কিন্তু সেইটা দিয়ে মানুষের বিষয়ে অনেক কিছু জানা যায়। এবং মানুষের শরীরের সেই অঙ্গের নাম হল বাণী, আপনার ভাষা। আপনি যেভাবে কথা বলেন, যার সাথে কথা বলেন, আপনি যেভাবে শব্দ চয়ন করেন, তার দ্বারা আপনার বিষয়ে অনেক কিছু বোঝা যায়, আপনার ব্যক্তিত্বের বিষয়ে অনেক কিছু বোঝা যায়। সেই জন্য সবসময় কিছু বলার আগে একটু ভেবে নিন, নিজের কথার ওপর একটু নিয়ন্ত্রণ রাখুন। আমার কথা শুনুন, এই হৃদয়কে শুদ্ধ করে তুলুন। যদি এই হৃদয় শুদ্ধ থাকে, তাহলে সর্বদা মধুর বাণী নির্গত হবে, যা সবাইকে প্রফুল্ল করে তুলবে। আর তখন এই মন প্রসন্ন হয়ে বলবে, রাধা রাধা। কোনো গাছের গায়ে লেগে থাকা ফলকে দেখুন, সে কতটা সুখী অনুভব করে, কতটা সুরক্ষিত অনুভব করে। তার যে খাবারের প্রয়োজন পড়ে, তা সে গাছের শিকড় থেকে পেয়ে যায়। গাছের শাখা, ডাল তাকে সাহায্য করে থাকে, পাতা তাকে আশ্রয় দেয়, ওকে ছায়া প্রদান করে। কিন্তু সেই ফল যদি ওখানেই থাকে, তাহলে কি হবে? উচিত হবে না, ওই ফলকে ছেড়ে পড়ে যেতে হবে, মাটিতে পড়তে হবে, সেটা ফেটে যেতে হবে, নিজের বীজকে মাটির নিচের অন্ধকারে পৌঁছে দিতে হবে। তারপর সে রূপ পাল্টাবে, আর এক অঙ্কুরে রূপান্তরিত হবে, অঙ্কুর যা বৃক্ষে রূপান্তরিত হবে, বৃক্ষ যা অনেক ফলকে জন্ম দেবে। সেইভাবেই আপনি জীবনে যদি মহান কিছু করতে চান, শ্রেষ্ঠ কোনো কাজ করতে চান, তাহলে আপনাকে সুরক্ষা ক্ষেত্র থেকে বেরিয়ে আসতেই হবে আর কর্ম করতে হবে। দেখুন, সোনাকেও কুন্দন হওয়ার জন্য তপ্ত হতে হয়, আপনাকেও মহান হওয়ার জন্য কর্ম তো করতেই হবে। তাই কর্ম করুন, মহান হয়ে উঠুন, আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। জীবনে যদি আপনি বন্ধু লাভ করতে চান, তাহলে আপনাকে অনেকগুলো কাজ করতে হবে। প্রথমে একজন যোগ্য পাত্র সন্ধান করতে হবে, তারপর তার সাথে সময় কাটাতে হবে, সুখ দুঃখে তার সাথে থাকতে হবে, তবে গিয়ে সে বন্ধু হবে। কিন্তু যদি আপনি শত্রু খুঁজতে চান, তাহলে কোথাও যাওয়ার দরকার নেই, কারণ আপনার সব থেকে বড় শত্রু আর কোথাও নেই, আপনারই মনের মধ্যে, আপনার চেতনায় রয়েছে,
ক্রোধ, মোহ, লোভ, কাম, মদ, মাৎসর্য। এ এমন ছয় সবথেকে বড় শত্রু যা আপনার আগামী সাত জন্ম নষ্ট করে দিতে পারে যদি আপনি এদের না সামলাতে পারেন। এবার এদের সাথে যদি যুদ্ধ করতে হয় তাহলে একটা মহাভারতের মতো দেখুন, যেখানে অর্জুনও আপনি আর কৃষ্ণও সেই আপনি। কারণ এই যুদ্ধ আর অন্য কারোর সাথে নয়, বরং নিজের সাথে। এগুলো অন্তর মনের যুদ্ধ, আর এটা জয় করা যেতে পারে নিয়ন্ত্রণ এবং অনবরত চেষ্টার দ্বারা। তাই এটাই করুন, এই ছয় শত্রুকে পরাজিত করুন এবং আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। বর্ষার ঋতু যখনই আসে আনন্দ এবং উচ্ছ্বাসে মন ভরিয়ে তোলে। কখনো আপনি এটা ভেবে দেখেছেন যে এই বর্ষা যা আমাদের মনকে উচ্ছ্বাসে ভরিয়ে তোলে, সে নিজে কতটা পরিশ্রম করার পরে আমাদের কাছে আসে? নদী হোক, সরোবর হোক, সমুদ্র হোক, তাকে সূর্যের তাপ সহ্য করতেই হয়, বাষ্প হয়ে আকাশে উড়ে যেতেই হয়, আকাশে গিয়ে কঠোর শীতলতার সম্মুখীন হতেই হয়, সেই ঠান্ডা সহ্য করতেই হয়। আর তারপর এই বর্ষা আমাদের গায়ে ঝরে পড়ে, কারোর তৃষ্ণা নিবারণ করে, আবার কাউকে আশ্বাস দিয়ে যায়। সেইভাবে জীবনে যদি আমাদের কোনো বড় কাজ করতে হয় তাহলে আমাদের কঠোর এবং নিরন্তর পরিশ্রম করতেই হবে। আর যে ব্যক্তি এই পরিশ্রম করার পরেও, কোনো একটি নির্দিষ্ট স্থানে পৌঁছে যাবার পরেও বিনম্র থাকেন, সেই ব্যক্তি অমরত্ব লাভ করেন। তিনি হলেন সেই ব্যক্তি যাকে সমগ্র সংসার ভালোবাসেন। তাহলে সবসময় মনের মধ্যে বিনম্রভাব বজায় রাখুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এবার এরকম কেন হয়? এরকম তখনই হয় যখন পিতা বুঝতেই পারেন না যে তার জীবনের আসল ধন কি। সেই আসল ধন তার সন্তানকে সে দিতেই পারে না। যদি পিতা তার সন্তানকে কর্মের জ্ঞান দিতে পারেন, উচিত কোনটা অনুচিত কোনটা সেই শিক্ষা দিতে পারেন, সংস্কারের প্রকৃত শিক্ষা দিতে পারেন, তবে সেটা ধনের থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটাই হলো জীবনের বাস্তব ধন। আপনি সেই কথা তো অবশ্যই শুনে থাকবেন, কুসন্তান হলে ধন সঞ্চয় করে কী হবে, সুসন্তান হলে ধন সঞ্চয় করে কী হবে, সন্তান যদি কুপুত্র হয় তাহলে সব নষ্ট করে ফেলবে, আর সন্তান যদি সুপুত্র হয় তাহলে ধন থাকুক না থাকুক, সে নিজেই কর্মের পথে অগ্রসর হয়ে ধন অর্জন করবে আর নিজের জন্য এক উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবে। তাই সন্তানকে সম্পদ দেওয়ার আগে কর্মের জ্ঞান দান করুন, সুশিক্ষা প্রদান করুন, কারণ এটাই হলো জীবনের প্রকৃত ধন। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।